এইটো নদী নহয় জানো, এইটো পৰা স্যার একেবারে পাহাড় এইখিনি নহয়, সেই আগলে আমাৰ 2 কিলোমিটাৰ আগৰ পৰা ব্ৰহ্মপুত্ৰখন ক'ত আছে? আমাৰ কানেকশ্যনটো স্যার এনেকে গৈছে এল টাইপ হয়, কিন্তু পানীটো ব্ৰহ্মপুত্ৰতো হেৰি হোৱাত পানীটো ইয়ালে এনে নহয়, গতিকে এই তলেদি হলেও ইয়াৰ লিংকটো থাকে আৰু, মানে পানীৰ যিটো কানেকশ্যন, গতিকে এইটো 44 বছৰৰ মূৰত এবাৰ ইয়াত ভাঙিলে, প্ৰথমতে 63 চনত দিলে, ভাঙোতে 72 চনত ভাঙিলে, 72ৰ পিছত 2017ত ভাঙিলে আৰু এতিয়া 24 ভাঙিলে, কাৰণ এই জেগাটোত এতিয়ালৈকে আমাৰ থাৰ্ড টাইম ভাঙিছে, আৰু বেলেগ জেগাত নাভাঙে, এইটো জেগাতে ভাঙে, তাৰমানে তলেদি যিহেতু পানীটো বৈ থাকে কানেকশ্যন আছে, বুৰবুৰণি দি পেলাই সিফালে পাছ হৈ যায় আৰু এতিয়া আমাৰ এইটো পুৰা বন্ধ হৈ গ'ল, এই পানীখিনি ব্ৰহ্মপুত্ৰৰ পানী, সিফালে পানী কলং হৈ গৈ আছে, এইটো কলং হৈ গৈ বৰ্তমান আমি তাক কলংখনক আমি ৰখাই দিলোঁ। এইটো ৱাটাৰ ৰিচোৰ্চে বহুত চেলেঞ্জিং কাম কৰিছে, মানে আমি মাথাউৰি বন্ধাটো বেলেগ আৰু নদী এখনক মুখ ভাঙি দিয়া হ'লে এবাৰ, স্যার এইটো মই চেলেঞ্জিং হ'ল কি, মানে নদী মানে আমাৰ ব্ৰহ্মপুত্ৰ চেনেল এটা আমি বন্ধ কৰিব লগা হ'ল, এনেই নৰ্মেল মটৰ নিচিনা নহয়, নৈ এখন আৰু এনেকুৱা টাইপৰ চিটুৱেশ্যন এটা কি হৈছে, ডাইৰেক্টলি পাৰপেণ্ডিকুলাৰলি হিট কৰি আছে এইটো জেগাত, এনে নৰ্মেল মথাউৰি হ'লে স্যার নদী আৰু মথাউৰি পেৰেলেলি থাকে, তেতিয়া আমাৰ ইজি হয়, মথাউৰিটো চিঙি যায় মানে সোনকালে কৰিব পাৰোঁ, কিন্তু এইটো ফৰ্চৰ এগেইনষ্ট আছে যেনে স্যার অলপ চেলেঞ্জ হ'ব, কিন্তু এতিয়া পানীৰ থাৰ্ড ৱেভ আহিলেও এইটো পাৰ নহয়, মানে যথেষ্ট প্ৰটেকশ্যন পাইলো, আৰু স্যার এটা জিঅ'টো উঠিব এতিয়া আমাৰ আকৌ সেইটো লগাব লাগিব, কিছু জেগাখিনি দেখিছে য'ত পিলখিনি আছে সিও দুৰ্বল জেগা, গতিকে তাকো ষ্টেবিলাইজেশ্যন কৰি 1 বছৰ বা 1.5 বছৰ প্ৰটেকশ্যন ৰাখিব লাগিব, কাৰণ চুইচ গেটখন বনোৱাৰ কাৰণে মথাউৰিটো দুৰ্বল হৈ যাব, মাটি গতিকে এনেকুৱা আপোনালোকে ডিপাৰ্টমেণ্টৰ চুইচ গেট বনালে কফাৰ দামটো প্ৰথম বছৰ ভাঙি নিদিব, 2 বছৰ তাক ষ্ট্ৰেংথেন কৰিবলৈ, মাটিটো যেতিয়া আপোনালোকে চুইচ গেটটো বনালে তাৰমানে মথাউৰিটো আমি ভাঙি দিলোঁ নে নাই, যেতিয়া এই বাঁহডাল মথাউৰিটো ইয়াত ভাঙিলোঁ, চকু দি ইয়াত ভাঙিলোঁ, কিন্তু ইয়াৰ ইম্পেক্ট ইয়াত পৰিলে, গতিকে চুইচ গেটখন হ'লে নহ'ব, ইয়াৰ ইম্পেক্টখিনিও আমি ষ্টেবিলাইজ কৰিব লাগিব, নাই এইটো এনেও বহলকৈ খান্দিহে বনাইছে, এইটো আমি তলত এইটোৱে আছে এতিয়াও এইটো কমি গৈছে, এইটো আমি এটা অলপ বেলেগ হেৰি এটা লৈছোঁ, মাল্টিপ্লেমেণ্টৰ হেৰি মানে 25 মিটাৰ বাই 5 মিটাৰ লাগাই দিছে, সেইটোত এই বাবলটো নাই, মেটেৰিয়েলছটো অলপ বেলেগ স্যার, নতুনটো মেটেৰিয়েল ভাল নে পুৰণাটো, নতুনটো ভাল, এতিয়ালৈকে আমি যিমানখিনি কৰিছোঁ এই বস্তুটো একো দিগদাৰি পোৱা নাই, পোৱা নাই নাই পোৱা, পানীৰ লেভেলটো হাই কৰি পেলাই তাৰপিছত সেইখিনি ক্লোজ কৰিব পাৰিলোঁ, এতিয়াতো অসুবিধা নহয়, কিন্তু এটা ছেকেণ্ড অসুবিধা হ'ব কি, মানুহখিনিক যাতায়াতৰ সুবিধা এটা লাগিব, ৰাস্তা ধুনীয়াকৈ বনাই দিয়ক, ই এই জেগাটো আমি কেনেকৈ বন্ধ কৰিম তাৰ অলপ চাইণ্টিফিকেলি অলপমান বিচাৰ দিম, এইটোৰ ওপৰতো এতিয়া আমি মাটি দি ইয়াক ৰাস্তা কৰি দিব,
ভালে আছে তো ঠিক আছে, সকলকে মাত দিলো, মই গৈ থাকো, যি ক্ষতিপূরণ হয়েছে আমি যিমান সোনকালে পারো দি দিম। কোনোবাই উঠাই দিও, বাইদেউ মোবাইল এইখিনিতো আপুনিয়ে পারিব, এইখিনিতো হব, খালি প্রবলেমটো আছে জীবন করে দিব হবো, মই পিজু সক একদিন পঠাম, তাতে স্পটত দেওবারে পঠালে, দেওবারে আচ্ছা দেওবারে পঠালে তাতে থাকিব, মানে ঠিক আছে প্রোগ্রাম আছে কি হয়। আপনার ভালে ভালো নালাগে, বহুত ক্ষতি হয়ে যায়, আগলে যাতে আৰু নহয়। এইবার এনেকে দুবার দুটা বান হব, তো এইটো হব সেইটো থাকিব, গতিকে ভগবানৰ আশা আৰু নহব বুলি। আগর যেখানে 16 চনত পোৱা নাই তাক 17-300 ফেমিলিয়ে পোৱা নাই, আমি অলপ চেষ্টা করে আছো কিবা এটা করে নিম। মোর আছে লিস্ট, আছে মই চাই দিম।
মিউচুয়েলটো আমি খুলি দিম, 2 অক্টোবৰত খুলি দিম। আপুনি এবাৰ দি দিব, মই কৰাই দিম। এইবাৰ আপোনালোকে পাব, ঠিক আছে। বান সাহায্যৰ পৰা দিব নোৱাৰি, তেতিয়াহ'লে মই বেলেগ ব্যৱস্থা এটা কৰি সহায় কৰিব লাগিব, তেওঁলোকৰ লগত কথা বতৰা পাতি কিবা এটা কিমান। কিমানজন আছে? লিটল কথা পাতিছো। ইমান ঘাম লাগিছে, ডুবি গৈছিলো। জয়যুক্ত করে মহাপ্রসন্ত ২০০৭ চনৰ ২৫ জন
আমার সমস্যা মূলত এই মন বিভাগ লক্ষ্য করব লাগে, ৬৪ খন যদি মন বিভাগ করা এটা নারিকল পানি খাব লাগবে। ঠিক আছে, দিনের ভিতর রূপক শর্মা আর জিতু গোস্বামীর আগত কিবা খবর এটা দি, ভালো খবর কত আছে জন্মস্থান কেতাবা তাতো মাতি দিব যাম, আহতে যাওতে কেতাবা রূপকে লই যাব, আজি তো নলালিকে কই ঠিক আছে। ডিগ্রি কোন কলেজ? নগাঁও গার্লস কলেজ। অহা যাওয়া কিহেতি কর? হয়ে গেল পাঁচ মিনিট, হয়ে গেল ব্যাক ক্যামেরাতে মানে এটা এটা কই মার দুটা একেলগে আপনার ভালো থাকো দেখে মা পরীক্ষা হল নে নাই আপনি বাবার মানুষজন করেছিল মই ইয়ার উপর মূল কোনো কমেন্ট নাই,
এটাই মাত্র কমেন্ট যে এইবার অসমত মথাউরি মাত্র চারিটা ভাঙিছে, কংগ্রেসের দিন 300তক বেশি মথাউরি ভাঙিছে। নামঘর ভাগ সুন্দর করে বনাই দিয়ার প্রয়োজনীয়তা আছে, মই দুই এদিনতে বিচার বিবেচনা করে ঠিকঠাক করে দিব। আমি ঠিক আমি তিনবার বাতাস চুকাম। আমার অসমত যে বানপানী আহিছিলে সেই বানপানীত প্রায় চারিটা মথাউরি, জলসম্পদ বিভাগের চারিটা মথাউরি ভাঙিছিল, এটা মাজুলী, এটা টেঙাখাট দুলিয়াজানত, আনটো বোকাখাটত, আৰু চতুর্থটো এই হাতিমূরিয়া যিটো আমাৰ বান আছে সেই বানটো আমাৰ ভাঙিছিল। মই গোটেইকেইটা ভঙা মথাউরিয়ে পর্যবেক্ষণ করবর কারণে আহিছিল, আৰু জলসম্পদ বিভাগক আমি রিকুয়েস্ট করেছিল যে যিমান সোনকালে পাৰো মথাউরি কেটা ভঙা অংশখিনি আমি যাতে মেরামতি করব পাৰো। জলসম্পদ বিভাগে এক অভিলেখ সময়ত, আগত কেতিয়াও অসমত হোৱা নাই, মাজুলী, টেঙাখাট, চিপাজার, বংকুৱাল, বোকাখাট আৰু আমাৰ এই হাতিমূরিয়া বান, এই গোটেই বানকেইটার রেকর্ড সময়ত নির্মাণ করে উলিয়াবলৈ সক্ষম হল। মই জলসম্পদ বিভাগক ধন্যবাদ জানাইছো, আর অসমত আগতে এই ধরনের কাম কেতিয়াও হওয়া নাছিল। মই ভাবো যে ই রাইজক কিবা কারণত যদি তৃতীয় বানপানী এটাও আহে বা তৃতীয় ওয়েভ এটা আহে তারপরা রক্ষা করিব আৰু ইমিডিয়েটলি স্বাভাবিক জীবন যাত্রালে ঘুরি যাওয়া সহায় করব। মই জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযুষ হাজরিকা, তেওঁৰ এনটিআর টিমটুক মই ধন্যবাদ জানাইছো, আৰু বানপানীর পিছত যে ক্ষিপ্রতারে আমার প্রভাবিত রাইজক সেবা করার বাবে আমার স্থানীয় বিধায়ক মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়ায় এটা নেতৃত্ব ললে, তার বাবে মই তেখেতকো ধন্যবাদ জানাইছো। পলং উদ্যোগীকরণ প্রকল্পটা সম্ভব হবে কই? এই প্রকল্পটো কিমান দূর সম্ভব হয় তাক আমি এবার রাইজর লগতো কথা পাতিব লাগিব আৰু বিশেষজ্ঞর লগতো কথা পাতিব লাগিব, কারণ আমি যদি ইয়াত আকৌ এবার কলম উজ্জীবিত করো আর যদি তৃতীয়বারের কারণে কিবা কারণত মথাউরি ভাঙে রাইজেও আমাক ক্ষমা নকৰিব। গতি আমি রাইজর লগত আনহাতে এটা নদীক জীবন দিয়াটো এটা ডাঙর কাম, গতি রাইজর লগত পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করিহে এই ক্ষেত্রে আমি ভবিষ্যতে সিদ্ধান্ত লব লাগিব। কিন্তু অহা এটা দুটা বছর আমি একোয়ে করব নোৱাৰো, কারণ মথাউরিটা স্টেবিলাইজ করব, এটা মথাউরিটো বহুত কাম আছে। দুবছর পিছত আমি রাইজর লগত আকৌ এবার কথা পাতিম, রাইজক ইয়ার বিরূপ প্রতিক্রিয়া কি হব পাৰে কি নহব পাৰে গোটেইখিনি রাইজর লগত কথা বতরা পাতিহে আমি ভবিষ্যতের সিদ্ধান্ত আমি লব লাগিব। যে স্থানত ছিগিছিল সেই স্থানত স্থায়ীকে বান্ধ মেলি সেই স্থানতে বান্ধ যদি লগাই দিও তেতিয়া হি আকৌ ভাঙি যাব, গতিকে বর্তমান এই রাস্তাটো আমি বনাই দিম জিও বেগর উপরেদি যাতে মানুষ অহা যাওয়া করিব পারে, সাময়িকভাবে রাস্তাটো লগাই দিব পৰা যাব যেহেতু কফার বান্ধটো আছে, গতিকে সেইটো প্রটেক্ট হয়ে থাকিব। কিন্তু পার্মানেন্ট সলিউশনটোৰ কারণে আমি অকনমান বিশেষজ্ঞর লগত কথা পাতিম। স্যার আর একটা প্রশ্ন আসলে জখলা মজা মাজেদি ফোর লেনটো দাবি এটা উত্থাপন হয়ে আছে, এই সন্দর্ভে কিবা কব? যদি এলিভেটর করিডর হয় তেতিয়ালে তো আর ফোর লেনের প্রয়োজন নাই, মানুষ মাটি বাড়ি এনেই যাব, এনে জখলা বন্ধাত ব্যবসায় বাণিজ্য কমি আহিছে, আর যদি মাটি বাড়ি যায় সমস্যাই হব, গতি আমি চাই লো এলিভেটেড করিডর ড্রয়িং টু আহক, যদি এলিভেটেড করিডরে আমার অভাব অভিযোগ দূর করব পারে তেতিয়ালে আমাক ফোর লেন নালাগে। কিন্তু যদি স্থানীয় রাইজে ভাবে যে নহয় এলিভেটেড করিডরও হোক ফোর লেনও হোক তেতিয়া সেই বিষয়ে রাইজর লগত কথা পাতি আমি সিদ্ধান্ত লোক, কিন্তু গোটেই বিষয়টো রাইজর লগত কথা বতরা পাতিহে আমি সিদ্ধান্ত। রাজহুয়া শুনানি এটা হয়েছিল 23 চনত, সেইটো এটা শুনানি, এই শুনানিটো তেওঁলোকে নিজৰ মতে যায়, কিন্তু প্রকল্পটো করার আগত অকল শুনানিয়ে নহব মতামত লব লাগিব।
ভাই যাও হ্যাঁ বর্তমান স্যার আরো একটা কথা আজি আরো একটা কথা কইছে যে বিজেপিয়ে অগপ আর ইপিপি লাফ মারিব পঞ্চায়েত নির্বাচন আপনালোক বাইট দিছে আপনালোকে টিভিত চলাব চলার পিছত দেখার পিছত যদি কিবা প্রতিক্রিয়া দিব লাগে আমি দিম পঞ্চায়েত নির্বাচনত যদি প্রতিদ্বন্দ্বিতা আপনার মিত্রতা নহব বলে বিচার পঞ্চায়েত ইলেকশনত মিত্রতা নহওয়ার কোনো কথা নাই বিভিন্ন সমষ্টি ক্ষেত্র ভিত্তিক স্থানীয় নির্বাচনত সদায় ক্ষেত্র ভিত্তিক মিত্রতা হয় রাজ্যিক ভিত্তিত নহয় পঞ্চায়েত যোন সমষ্টিত পারে যে মূল সমষ্টিত মই মিত্রতা করিম জিতু গোস্বামীর সমষ্টিত করিব পারে রূপক বর্মার সমষ্টিত করিব পারে কোনোবাই নকৰিব পারে এইটো নিজৰ নিজৰ বিধায়ক সকলে সিদ্ধান্ত বর্ধিত কার্যনির্বাহক হল আপনার খুব প্রসমন চেষ্টা চলিছে দলীয় কর্মীর মাজত ইয়াত আমার কোনো ক্ষোভেই নাই ক্ষোভ থাকিলেহে প্রসমন আহিব নগাঁও খুব আছে খবর করিম আর রূপা কই থাকো Thank you.